ফটিকছড়ির নাজিরহাট আল জামিয়া আরবিয়া নসরুল ইসলাম বড় মাদ্রাসার পরিচালকের ফত লই গত কয়েক দিন ধরেই উত্তাল নাজিরহাট এলাকা। গত অক্টোবরের 24 তারিখ ইয়েলোয়েরে মাদ্রাসার ভিতরেই দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে স্থানীয় এমপি নজিবুল বশর মাঝিবান্ডারি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ওল আইয়ারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটা দিনে প্রতিষ্ঠান, এখানে কোরআন সুন্নাহর কথা হয়, লেখাপড়া হয়। এরপর অক্টোবরের 25 তারিখ রবিবার মাদ্রাসা ক্যাম্পাসত আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ফোরে হতা হয় এমপি নজিবুল বশর মাঝিবান্ডারি। তিনি হই আগামী 28 অক্টোবরই অনুষ্ঠিত হবে সুরা কমিটির বৈঠক। আমি দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি, সেখানে এই সুরাতে এক মিনিট, এই সুরাতে কেউ বাধা দান করবে স্বপ্ন চিন্তা করে পাবে। ইনশাআল্লাহ রহমত 28 তারিখ মধুরের বৈঠক হবে হবে হবে। এই সময় সাংবাদিকলর এক প্রশ্নের জবাবে এমপি হয়ে কৌমি অঙ্গনে আল্লামা শফির উত্তরসূরি হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী নেতৃত্ব দিব ইয়েনি সরকারের সাওয়া। আমি সলিমুল্লাহর পক্ষ নিলে সরকার বলছে শফি সাহেবের পক্ষ নিতে নিছি, সরকার এখন বলছে জুনায়েদ বাবুর পক্ষ নিতে নিছি, কথা বরাবর। আমার অবস্থান জুনায়েদ বাবুনগরী মুবলিগঞ্জ সহ সমস্ত কমি মাদ্রাসাকে নিয়ে আজকে সরকার সহ আমার অবস্থান। আজকে বড় মাদ্রাসাকে যেমন সরকার দিচ্ছে, একইভাবে সারা বাংলাদেশে নিরাপত্তা এই জন্য বাবুনগরের নেতৃত্বে যেখানেই হবে এবং কমি মাদ্রাসাতে কথা হবে সেখানে আমরা ব্যবস্থা নিব। এই সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন মাদ্রাসার সুরা সদস্য আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজউদ্দৌলা, ওসি বাবুল আক্তার সহ আরও বক্তা। আমার সাথে কয় জায়গা মিল জুনায়েদ বাবুনগরী সাহেব এবং মুগল সাহেবের সাথে কয় জায়গা মিল? প্রথম মিল, আমি জামাত বিরোধী, ওনরা জামাত বিরোধী, ঠিক কি না? দুই নম্বর, ওমরা লামাজাবি সালাবে বিরোধী, আমিও লামাজাবি সালাবে বিরোধী, ঠিক কিনা? এবং তিন নম্বরে, ওমরা জঙ্গি বিরোধী, আমরাও জঙ্গি বিরোধী, ঠিক কিনা? কোনো হুজুর নেতা ওই মাথাটা জন্ম নেয় না। চার নম্বর, আমার সাথে মিল, আরো মাঝবিন কল মোষ খায়, এটা মোষ খায় কমি মাদ্রাসা, মোষ খাই আমরাও, মোষ খাই, মোষের কথা বেশি পছন্দ করি, এটা দুষ্টামি করলাম, যাই হোক। উল্লেখ্য, মেয়ের 28 তারিখ নাজিরহাট আল জামিয়া আরবিয়া নসরুল ইসলাম বড় মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ ইদ্রিস ইন্তেকাল গরিলি, নায়েবে মুহতামিম মুফতি হাবিবুর রহমানরে সাময়িক দায়িত্ব দেয় সুরা কমিটি। পরবর্তীতে মাদ্রাসার সুরা সদস্য হাটহাজারির বড় মাদ্রাসার প্রয়াত পরিচালক আল্লামা শাহ আহমদ শফি মাওলানা সলিমুল্লারে নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ঘোষণা করলি, ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি হাবিবুর রহমান সহ বোধকেই ইয়নোর বিরোধিতা করে এবং ইয়েন লইয়েরই মাদ্রাসার দুব পক্ষ একে অন্যের বিরুদ্ধে অবস্থান লইল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।